السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله দেখতে দেখতে আবার আমরা ঈদে মিলাদুন নবীর মাস পেলাম, অর্থাৎ বারি রবিউল আউয়াল, রবিউল আউয়ালের মাস পেলাম। প্রতি বছরের ন্যায় এবছরও ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের যত শাখা অফিস আছে, কার্যালয় আছে, ব্রাঞ্চ অফিস আছে, ইউনিট আছে, প্রত্যেককে আমি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের কেন্দ্র অফিসের পক্ষ থেকে আপনাদের ভাইজান সজাগ করিয়ে দিতে চাইছি। প্রতি বছরের ন্যায় এবছরও আপনারা যেভাবে প্রতি বছরে রাস্তায় পথচারী মানুষের মিষ্টিমুখ করাতেন, ফুল তোহফা হিসাবে দিতেন, পানি পান করাতেন, প্রতি বছরের ন্যায় এবছর আপনারা নিজ নিজ কার্যালয়ে, নিজ নিজ ইউনিটে শান্তিপ্রিয়ভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে খুশি হিসাবে এই মাসে আপনারা উদযাপন করবেন। দেশে জাতি ধর্ম নির্বিশেষে পথচারী মানুষ, কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আজ থেকে 1500 কিছু কম বেশি আগে, তিনি মানুষ্য জাতির জন্য এসেছিলেন এবং তিনি মানুষ্য জাতিকে শান্তি ও কল্যাণের পথ দেখিয়েছিলেন, মুক্তির দিশা দেখিয়েছিলেন। সেই হিসাবে মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, এই পবিত্র মাসে রবিউল আউয়াল 12 তারিখটা বিশেষ করে প্রতি বছরের ন্যায় আমরাও চাইছি বছরে আবার, যখন আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছে, মিলিয়েছে, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস উপলক্ষে পথচারী মানুষকে মিষ্টিমুখ এবং ফুল পানি, যেটা প্রতি বছর দিয়ে থাকেন, এভাবেই দেবেন। সাথে সাথে আগামী 21 অঘ্রান পীর আবু বক্কর নলেজ সিটির যে কাজ আপনারা করছেন তাতে আমি অত্যন্ত খুশি। আপনারা জন্য দোয়া করি আপনারা আরও বেশি বেশি করে প্রচার, এবং যেভাবে আপনারা মেহনত করছেন এই মেহনত করে যান, আল্লাহ আপনাদের দুনিয়া ও আখেরাত ভালো করবেন ইনশাআল্লাহ। সবাইকে রসুল পাশাল্লামের জীবন আদর্শ অনুযায়ী চলার আহ্বান জানাচ্ছি, কেন শান্তি ও মুক্তি পাওয়ার একটাই রাস্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের খুশিতে রাখুক, ভালো রাখুক। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। দাদা হুজুর পীর কিবলা পাঁচ, হুজুর পীর কিবলা জিন্দাবাদ। আমার মহান ভারতবর্ষ জিন্দাবাদ। বিশ্বনবীর আগমন দিবস ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আল্লাহ হাফিজ।